বন্ধুরা, রায়ান মার্টিনের উচ্চ মাধ্যমিক অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমি রায়ান মার্টিনের বাংলা এডিটর মৈত্রী বসু তোমাদের সঙ্গে আজকে আলোচনা করব তোমাদের পাঠ্য উচ্চ মাধ্যমিকের মহাশ্বেতা দেবী রচিত ভাত গল্পটা নিয়ে। এই গল্প আলোচনার আগে তোমাদেরকে লেখিকা মহাশ্বেতা দেবী সম্পর্কে একটু পরিচয় করিয়ে দিই। তাহলে চলো আমরা দেখে নিই লেখিকা মহাশ্বেতা দেবী সম্পর্কে কয়েকটা কথা। লেখিকা মহাশ্বেতা দেবী জন্মগ্রহণ করেন বাংলাদেশের ঢাকা শহরে 1926 খ্রিস্টাব্দে 14 জানুয়ারি। জন্মসূত্র থেকেই বা পারিবারিক সূত্রেই কিন্তু তিনি ছিলেন একদম সাহিত্যিক পরিমণ্ডলের বড় হয়েছেন এবং সেই পরিমণ্ডলেই তিনি আস্তে আস্তে নিজেকে সমৃদ্ধ করে তুলেছেন। তার বাবা ছিলেন সেই সময়কার একজন বিখ্যাত সাহিত্যিক মনীষ ঘটক এবং তার কাকা ছিলেন বিখ্যাত চলচ্চিত্রকার ঋত্বিক ঘটক। তার বিবাহ সূত্রে তিনি আবদ্ধ হয়েছিলেন আরেকজন বিখ্যাত নাট্যকার, যাকে আমরা নবনাট্য আন্দোলনের পথিকৃৎ বলে থাকি, সেই বিজন ভট্টাচার্যের সঙ্গে। আর তার পুত্র ছিলেন আরেক অপর বিখ্যাত বা খ্যাতমান সাহিত্যিক নবারুণ ভট্টাচার্য। এই লেখিকা মহাশ্বেতা দেবী তার শৈশব শিক্ষা শুরু করেছিলেন বাংলাদেশের রাজশাহীতে। তারপর সেখান থেকে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি চলে আসেন কলকাতায় এবং আশুতোষ কলেজে তিনি ভর্তি হন। এই আশুতোষ কলেজে পাঠগ্রহণ শেষ করার পর তিনি চলে যান বিশ্বভারতীতে এবং সেখান থেকে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। এরপর তার কর্মজীবনের সূচনা হয়। কর্মজীবনের শুরুতেই কিন্তু তিনি শিক্ষিকা হিসেবে যোগদান করেন এবং বেশ কিছুদিন এই শিক্ষিকা হিসেবে কাজ করার পর তিনি যোগ দেন অধ্যাপনার কাজে। এই সময় অর্থাৎ যখন তিনি এই অধ্যাপনার কাজে যুক্ত ছিলেন সেই সময়তেই কিন্তু তিনি যুগান্তর পত্রিকার সঙ্গে সংযুক্ত হন এবং তার লেখালেখি সূত্রপাত ঘটে। তার প্রথম উপন্যাসের নাম ছিল ঝাঁসির রানী। তিনি মূলত উপন্যাস লিখেছেন আর ছোট গল্প লিখেছেন এবং তার অন্যান্য উল্লেখযোগ্য রচনাগুলোর মধ্যে আছে হাজার চুরাশির মা, নটি, অরণ্যের অধিকার, বিরসা মুন্ডা, নৈরিতে মেঘ, স্তন্যদায়িনী ও অন্যান্য গল্প ইত্যাদি। তবে তার এই প্রত্যেকটা রচনার মধ্যেই কিন্তু আমরা একটা প্রতিবাদী মনোভাব দেখতে পাই। তিনি ছিলেন অত্যন্ত সমাজ সচেতন। সমকালীন সমাজের যে শ্রেণী বৈষম্য, অর্থাৎ ধনী দরিদ্রের যে পার্থক্য এবং ধনীদের দরিদ্রের উপর যে অত্যাচার, সেই অত্যাচারের চিত্র কিন্তু আমরা তার সমস্ত রচনাগুলোর মধ্যেই প্রায় লক্ষ্য করি বা দেখতে পাই। তিনি আদিবাসী সম্প্রদায়ের প্রতি সহানুভূতি দেখিয়েছেন অরণ্যের অধিকার, তারপরে বিরসা মুন্ডা এই সমস্ত উপন্যাসগুলির মধ্যে দিয়ে। আবার তার রচিত বিভিন্ন গল্প, যেমন আমাদের পাঠ্য এই ভাত গল্প বা হারুন সালেমের মাসি, এই সমস্ত গল্পের মধ্যে দিয়ে কিন্তু আমরা অবহেলিত দরিদ্র শ্রেণীর মানুষের দুঃখ যন্ত্রণার কাহিনী কিন্তু লক্ষ্য করেছি। তিনি শুধুমাত্র যে এই সাহিত্য রচনা করেছেন তা নয়, এই অসম্ভব সুন্দর সুন্দর সাহিত্য রচনা করার জন্য তিনি অসংখ্য পুরস্কারও পেয়েছেন। তার পুরস্কারের তালিকায় জ্ঞানপীঠ, সাহিত্য একাডেমি, ম্যাগসেসাই এই সমস্ত পুরস্কারই আছে। এমনকি তিনি দেশিকোত্তম উপাধি এবং পদ্মশ্রী উপাধিও লাভ করেছিলেন। এই মহান লেখিকার মৃত্যু হয় 2016 খ্রিস্টাব্দের 28 জুলাই। তোমাদের পাঠ্যই যে ভাত গল্পটা, এটা কিন্তু নেওয়া হয়েছে মহাশ্বেতা দেবী রচিত শ্রেষ্ঠ গল্প নামক গ্রন্থটা থেকে। আর এই ভাত গল্পটা প্রথম প্রকাশিত হয়েছিল 1982 খ্রিস্টাব্দে ম্যানিফেস্টো পত্রিকায়। তাহলে চলো আমরা এবার গল্পটার আলোচনায় প্রবেশ করি। ভাত গল্পের সূচনা হয় বড় বউ ও বড় পিসিমা এই দুটি চরিত্রের কথোপকথনের মাধ্যমে। বড় বউ তাদের বাড়িতে আসা এক আগন্তুকের বুনো বুনো চেহারা দেখে সন্ধিহান হলে বড় পিসিমা তাকে অপমান করে থামিয়ে দেন, বুঝিয়ে দেন অভাবী মানুষ কাজ করে দুটো ভাত খাবার আশায় এসেছে, তাই তার চেহারা সুন্দর হওয়া সম্ভব নয়। এরপর লেখিকা বড় পিসিমার পরিচয় দেন। তিনি এবারই সর্বময় কর্ত্রী, তিনি অবিবাহিত, তাই স্ত্রীহীন দাদার সংসারে হাল ধরতে হয়েছিল তা। তাই তার কথা এবাড়ির কেউ অমান্য করে না। এই কথোপকথনের মধ্যে দিয়ে লেখক এই বাড়ির অন্দরমহলে প্রবেশ করেন। জানা যায় বাড়ির বুড়োকর্তা অর্থাৎ বড় পিসিমার ভাই তথা বড় বৌমার শ্বশুর লিভার ক্যান্সারে আক্রান্ত, 82 বছর বয়স, তিনি মৃত্যু পথযাত্রী। ডাক্তারের চিকিৎসায় তাকে বাঁচানো সম্ভব নয় এ কথা জানিয়ে দিলে ছোট বৌমার বাবা এক তান্ত্রিকের সন্ধান দেন। এই তান্ত্রিক বুড়োকর্তার প্রাণ বাঁচানোর জন্য যোগ্য করার বিধান দেন, আর এই যোগ্য উপলক্ষেই কাজ করার জন্য আনা হয় গল্পের প্রথমের সেই আগন্তুককে। জানা যায় এই আগন্তুকের নাম উৎসব নাইয়া, সে পরিচিত উৎসব নাইয়া নামে। সে সুন্দরবনের মাতলা নদীর তীরে অনুর্বর বাদা অঞ্চলের বাসিন্দা। এই বাড়ির চাকর বাসিনীর গ্রাম সম্পর্কে দাদা সে, তাই বাসিনীর মাধ্যমেই ভাত খাওয়ার আশায় এ বাড়িতে তার আগমন।
এ বাড়িতে কদিন ধরে রান্নার ধুম পড়েছে। শ্বশুরের মৃত্যু হলে শাশুড়ির মাছ খাওয়া ঘুচে যাবে, তাই কয়েকদিন ধরে বড় ইলিশ, পাকা পোনার পেটি, চিতলের কোল, ডিম পোড়া ট্যাংরা, বড় ভেটকি মাছের যোগ্যি লেগেছে। মেজ বউ রেঁধে বেড়ে খাওয়াচ্ছে শাশুড়িকে। এ বাড়ির 18খানা দেবত্র বাড়ি, অর্থাৎ ঈশ্বরের উদ্দেশ্যে দান করা বাড়ি আছে। ও বাদা অঞ্চলে অসাগর জমি, মানে মিষ্টি জলের জমি, যে জমি নোনা জলের নয়, সেরকম জমি আছে এ বাড়ির। তাই এ বাড়ির ছেলেদের চাকরি করার প্রয়োজন পড়ে না। তারা কোনোদিন বেলা 11টার আগে ঘুম থেকে ওঠে না। রোজ 5 রকম চাল রান্না হয় এই বাড়িতে। ঝিঙে শাল, রাম শাল, পদ্মজালি, কনক পানি এবং মোটা সাপটা, প্রত্যেকে আলাদা আলাদা চালের ভাত খান। তাহলে দেখো, শ্বশুরের মৃত্যুর জন্য এই বাড়িতে যেমন একদিকে প্রাণ বাঁচানোর জন্য যজ্ঞ চলছে, তেমন অন্যদিকে কিন্তু আবার শাশুড়ি যাতে মাছ শেষ ইচ্ছে মতন মাছ খেতে পারেন, তাই জন্য নানা ধরনের ভালো ভালো মাছ, ভেটকি, ট্যাংরা, এ সমস্ত মাছ রান্না হচ্ছে। তাহলে এর মধ্যে কোথাও যেন আমরা একটা মেকি বা নাটকীয়তা দেখতে পাই। সত্যি দুঃখ বা সত্যি ভালোবাসা কিন্তু আমরা এখানে দেখতে পাই না, কারণ মৃত্যু পথযাত্রী স্বামীর মারা যাওয়ার আগে কোনো স্ত্রী যদি তাকে সত্যিই ভালোবেসে থাকেন, তাহলে কিন্তু তার নানা প্রকারের মাছ খাওয়ার ইচ্ছা কিন্তু করবে না। সে যাই হোক, বুড়োকর্তার সুস্থতা কামনায় এই যে যজ্ঞ করা হচ্ছে, সেই যজ্ঞতে তান্ত্রিকের বিধান অনুযায়ী আদমন করে কাঠ প্রয়োজন। আবার সেই কাঠগুলো সবকটা সমান মাপের কাটা হওয়া চাই, প্রত্যেকটা কাঠকে হতে হবে 1.5 হাত করে। বেল, কেওড়া, অশ্বত্থ, বট, তেঁতুল, এই সমস্ত কাঠ প্রয়োজন। তার সাথে প্রয়োজন কালো বিড়ালের লোম। এই সমস্ত নানান উদ্ভট জিনিস দিয়ে তৈরি হবে তান্ত্রিকের সেই যজ্ঞ, যা নাকি 82 বছরের বুড়োকর্তার প্রাণ বাঁচাতে পারবে। তো এই কাঠ কাটতেই এসেছে উৎসব। আর উৎসব এত রকম চালের বাহার দেখে অবাক হয়েছে, চোখ ঠিকরে বেরিয়ে এসেছে তার। সে নিজে দীর্ঘদিনের অভুক্ত, তাছাড়া সে কোনোদিন এত চালের প্রাচুর্যও দেখেনি, তাই বড় বাড়িতে এত নানান ধরনের চাল এবং সেই চালের গন্ধে তার মন উতলা হয়ে উঠেছে। খিদের জ্বালায় বাসিনীর কাছে এক মুঠো চাল চেয়েছে সে, কিন্তু বাসিনী সবার সামনে দিয়ে চাল দিতে পারেনি। আবার কিন্তু আমরা এখানে এই এই বাসিনীর যে চাল দিতে পারেনি সবার সামনে, তার মধ্যে দিয়েও কিন্তু আমরা বড় বাড়ির একটা নিষ্ঠুরতা বা নির্মমতার চিত্র দেখতে পাই। হ্যাঁ, হয়তো তাদের প্রচুর চাল আছে, কিন্তু দরিদ্রকে দেওয়ার মতন অন্তরটুকু তাদের নেই। তাই তারা এই অভাবী, এই দরিদ্র অভুক্ত মানুষটাকে 2 মুঠো চাল সামনে দিয়ে দিয়েছে দেখতে পেলে কোনো রকম কোনো ঝামেলা করতে পারে। তাই কিন্তু বাসিনীকে লুকিয়ে লুকিয়ে চাল দেওয়ার কথা বলতে হয়েছে। এখানেও আমরা স্পষ্ট করে বুঝতে পারি সামাজিক বৈষম্যের কথা। ক্ষুধার্তকে 2 মুঠো অন্ন না দিয়ে রাশি রাশি চাল রান্না করে এই বাড়ির লোক। লেখিকা দেখিয়ে দেন অমানবিক ধনী শ্রেণীর প্রকৃত স্বরূপ। এরপর লেখিকা প্রবেশ করেন উৎসব নাইয়ার জীবন বৃত্তে। বড় বাড়ির প্রাচুর্যের বৈপরীত্যে তার জীবন যেন প্রান্তীয় বাংলার নিরন্ন অসহায় মানুষের অসহায় জীবন বৃত্তান্তকেই চিহ্নিত করে। একদিকে আমরা যেরকম দেখতে পাই যে বড় বাড়ির মানুষের ভাত, নানা ধরনের ভাতের প্রাচুর্য, তারা 5 রকম ভাত 5 রকম জিনিসের সাথে খান, ডালের সাথে একরকম, মাছ ভাতের সাথে একরকম, নিরামিষ ভাতের সাথে একরকম, সেখানে তার বিপরীত দিকে এই যে কাট কাটতে এসেছে উৎসব নাইয়া, সে মানুষটা নিরন্ন, খেতে পায় না, দিনের পর দিন সে না খেয়ে থাকে। তাই একদিকে কিন্তু লেখিকা বুঝিয়ে দিয়েছেন যে সমাজ, আমাদের সমাজে যেমন প্রাচুর্যপূর্ণ বৈভবপূর্ণ মানুষ আছে, তেমনই কিন্তু অন্যদিকে নিরন্ন, 2 মুঠো ভাত জোটে না যাদের, সেরকম মানুষের সংখ্যাও কিন্তু আমাদের সমাজে কম নেই। অভাব সত্ত্বেও স্ত্রী সন্তানদের নিয়ে সুখের সংসার ছিল কিন্তু এই উৎসবের। দীর্ঘদিন পর এক সন্ধ্যায় তারা পেট ভরে ভাত খেয়েছিল হিঞ্চে সেদ্ধ, গুড়ি গুগলি সেদ্ধ আর নুন আর লঙ্কা পোড়া দিয়ে। তাহলে দেখো, তারা যে পেট ভরে ভাত খেয়েছিল এবং সেই ভাত খেয়ে তারা যে সুখ পেয়েছিল, তারও কিন্তু আয়োজন ছিল যত সামান্য, হিঞ্চে সেদ্ধ, গুগলি সেদ্ধ, যেগুলো কিনা আমরা খেতেই হয়তো পারবো না, তাই দিয়ে খেয়েই কিন্তু তারা পরম তৃপ্তি লাভ করেছিল। ভালো ভালো মাছ, শাকসবজি, সেগুলো তারা স্বপ্ন কল্পনাতেও ভাবতে পারেনি। এর মধ্যে দিয়ে আমরা বুঝতে পারি গ্রাম বাংলার মানুষের কি নিদারুণ দারিদ্র ছিল। সেই রাতেই প্রবল ঝড় বৃষ্টি হয়েছিল। উৎসব ঝড়ের তাণ্ডব থেকে নিজেদের বাঁচাতে ঘরের মাছ খুঁটিটাকে মাটিতে শক্ত করে পুঁতে দেওয়ার চেষ্টা করছিল, আর তার স্ত্রী, মেয়ে চন্ডনী আর ছেলেকে জাপটে ধরে তার বউ ভয় কাঁপছিল। অর্থাৎ এই ভাত খাওয়ার পরেও কিন্তু তাদের মনে সুখ বা যে সাময়িক সুখ তারা পেয়েছিল তা কিন্তু স্থায়ী হয়নি। প্রাকৃতিক দুর্যোগ কিন্তু তাদের জীবনে নেমে এসেছিল, অর্থাৎ বিধাতাও যেন এই দরিদ্র শ্রেণীর উপর বিমুখ। তাই দুটো ভাত খাওয়ার পর তারা যে সুখে শান্তিতে দুটো দুদণ্ড কাটাবে সেটুকুও কিন্তু হয়নি। প্রবল ঝড়ের তাণ্ডব থেকে নিজেদের বাঁচানোর জন্য তারা প্রাণপণে লড়াইয়ে নেমে পড়েছিল।
আসলে প্রকৃতির রুষ্টতার বিরুদ্ধে প্রাণ বাঁচানোর ব্যর্থ চেষ্টা করছিল তারা। এ তো উৎসবের একার গল্প নয়, এই গল্পটার মধ্যে দিয়ে আমরা উৎসবকে দেখতে পাই একটা বিশেষ শ্রেণীর চরিত্র হিসেবে, টাইপ চরিত্র বলতে পারি আমরা উৎসবকে। কারণ উৎসব এই গ্রাম বাংলার সমস্ত রকম দরিদ্র, প্রান্তীয়, খেটে খাওয়া অভুক্ত শ্রমিক শ্রেণীর প্রতিনিধি হয়ে উঠেছে। এই নির্যাতনের, এই দুঃখের, এই অভাব অনটনের কাহিনী উৎসবের একার নয়, এ তো গ্রাম বাংলার প্রত্যেকটা ঘরে ঘরের গল্প। গ্রাম্য দরিদ্র মানুষের রোজ নামচার কথাই যেন এই এখানে উৎসবের মধ্যে দিয়ে আমরা প্রতিফলিত হতে দেখেছি। উৎসবের এই লড়াই ব্যর্থ হয়েছে, মাতলার ঝড় ভাসিয়ে নিয়ে গেছে উৎসবের ঘর বাড়ি, তার স্ত্রী ও সন্তানদের। এত যে উৎসব চেষ্টা করেছিল খুঁটি ধরে ঘরটাকে বাঁচানোর, কিন্তু উৎসব তাতে সফল হয়নি। উৎসবের ঘর বাড়ি ভেসে গিয়েছে মাতলার বন্যা, ঝড়ে জলে বন্যায়, এমনকি তার স্ত্রী সন্তানও ভেসে গিয়েছে। শুধু গাছে বেঁধে বেঁচে গিয়েছিল উৎসব। দুর্যোগের হাত থেকে রেহাই পেতে ভগবানকে ডেকেছিল উৎসব, কিন্তু ভগবান সেই ডাকে সাড়া দেয়নি। এই উক্তির মধ্যে দিয়েও কিন্তু লেখক বুঝিয়ে দিয়েছেন যে দরিদ্রের আন্তরিক ডাকে কিন্তু ঈশ্বর সাড়া দেন না, ভগবান আবদ্ধ উচ্চবিত্তের বিলাসবহুল মন্দিরে মসজিদে। তাই সেই কারণেই বড় বাড়ির দেবত্র মন্দির, দেবত্র যে বাড়ি বা যে মন্দির, সেখানে ঈশ্বর কৃপা করেন, ঈশ্বরের কৃপায় তারা সমৃদ্ধশালী হয়ে উঠছে দিনে দিনে, কিন্তু উৎসবের মতো দরিদ্র মানুষের আন্তরিক ডাক ঈশ্বর কানে নেয়নি। তাই ঈশ্বর আর্তচিৎকার করেছিল, আর্তভাবে করুণ ভাবে ভগবানকে ডেকেছিল তার স্ত্রী সন্তান পুত্রদের প্রাণ বাঁচানোর জন্য, আর ওই এক চিলতে ঘরটাকে বাঁচানোর জন্য। কিন্তু ভগবান কিন্তু শোনেনি সে কথা। তাই উৎসবের মনে হয়েছিল শীতের রাতে ভগবান বোধহয় কাঁথা মুড়ি দিয়ে ঘুমায়, তাই উৎসবের সেই ডাক তার কানে পৌঁছায়নি। স্ত্রী পুত্র কন্যাকে হারিয়ে উৎসব বাস্তব জ্ঞান শূন্য হয়ে পড়েছিল, পাগলের মতো খুঁজতেছিল তাদের। সবাই বলেছিল যে মাতলা নদীর জলে তারা ভেসে গিয়েছে, কিন্তু উৎসব তা মানতে চায়নি। উৎসবের মনে হয়েছিল তারা কোথাও যেন রয়ে গেছে, তাই উৎসব পাগলের মতো তাদের খুঁজেছিল। এই স্ত্রী পুত্রের শোকের কাছে তার সমস্ত রকম বাস্তবিক দৈহিক চাহিদাগুলো সমস্ত কিছু ভোঁতা হয়ে গিয়েছিল, তাই তো সে খিদের উপলব্ধি করতে পারেনি। ততদিন বন্যাত্রাণে দেওয়া হচ্ছিল রান্না করা খিচুড়ি, কিন্তু উৎসব সে খিচুড়ি খায়নি। উৎসব তখন পাগলের মতো তার স্ত্রী এবং মেয়ে চুন্নুরি এবং ছোট খোকাকে খুঁজে বেরিয়েছিল। কিন্তু যখন সে বুঝতে পারলো তারা আর ফিরবে না, তাদের মৃত্যু হয়েছে, মাতলা নদীর বন্যা তাদের ভাসিয়ে নিয়ে গেছে, তখন উৎসব ক্ষুধায় কাতর হয়ে পড়েছিল এবং ভাত খাওয়ার জন্য উৎসব অস্থির উতলা হয়ে পড়েছিল। কিন্তু উৎসবের ভাগ্যটা বড্ডই খারাপ, তাই তখন আর উৎসব ভাত খেতে পারেনি, কারণ রান্না করা খিচুড়ি দেওয়া, ত্রাণে খিচুড়ি দেওয়া কিন্তু তখন বন্ধ হয়ে গিয়েছিল। তাই ভাতের জন্য হাহাকার করলেও কিন্তু উৎসবের খাওয়া জোটেনি, তাই উৎসব অভুক্ত অবস্থায় উপবাসে দিন কাটাচ্ছিল। খিদের তাড়নায় এরকম এক অবস্থায় উৎসবের মনে পড়ে তারই গ্রাম সম্পর্কের এক বোন বাসিনীর মুখে শোনা কলকাতায় তার মনিবের বাড়ির প্রাচুর্যের কথা। ভাতের আশায় সে কলকাতায় চলে আসে বাসিনীর মনিব বাড়িতে। সে ভাবে যে এখানে এসে কাজ করে দুটো খাবার খাবে। তাহলে দেখো, এখানেও আমরা মোটামুটি ভাবে দেখতে পাই কলকাতার বড় বাড়ির প্রাচুর্যের বিপরীতে সুন্দরবনের মানুষের, দৈন্যপীড়িত মানুষের জীবনযাপনের একটা সম্পূর্ণ বিপরীত এক ধরনের চিত্র, যেখানে সুন্দরবনের মানুষ দুটো অন্নের জন্য কলকাতায় আসছে খাওয়ার খাওয়ার জন্যে। উৎসব দীর্ঘদিনের দুর্বল অভুক্ত শরীরে আড়াই মন কাট কাটতে থাকে এই বুড়ো কর্তার যোগ্য করার জন্য। সে ভাবে যে এই আড়াই মন কাট কাটার পর তার এতদিনের ভাতের আকাঙ্ক্ষা বোধহয় পূর্ণ হবে। ফুটন্ত ভাতের গন্ধে তার মন উতলা হয়ে ওঠে, পেটে তীব্র খিদে, শরীর দুর্বল, নাকে ভাতের সুঘ্রাণ, শরীর তার অবসন্ন হয়ে আসে, এত পরিশ্রম করার সাধ্য তার ছিল না। তবুও কাট কাটা সে কোনো মতে শেষ করে, শুধুমাত্র ভাত খাওয়ার আশায়। কিন্তু তান্ত্রিকের নতুন বিধান অনুযায়ী যজ্ঞ শেষ না হওয়া অবধি ভাত খাওয়া যাবে না, তাই কাট কাটা শেষ করেও উৎসবের ভাতের অপেক্ষা শেষ হয় না, উৎসব অপেক্ষা করতে থাকে যজ্ঞ শেষ হওয়ার। ক্ষুধার্ত উৎসবকে বাসিনী লুকিয়ে চাল এনে দিতে পারে না, কিন্তু কিছুটা ছাতু ঠোঙায় করে এনে দেয় আর লুকিয়ে লুকিয়ে তাকে খেয়ে নিতে বলে। উৎসব খায় এবং ছাতু খেয়ে জল খায়, কিন্তু তীব্র খিদা উৎসবের পেটে যে ছিল সেই খিদে কিন্তু এই সামান্য ছাতুতে নিবৃত্তি হয় না। তার মনে হয় যেন সাগরের মধ্যে শিশির পড়ে, অর্থাৎ তার পেটের সাগর প্রমাণ খিদেতে এক বিন্দু শিশিরের মতো মনে হয় এই ছাতুকে, তার খিদে যেন আরো বেড়ে যায়। খিদে অবসন্ন শরীর নিয়ে উৎসবের মনে পড়ে পুরনো একের পর এক কথা। মনে পড়ে তার সতীশবাবুর ধানের গোলায় মড়ক লাগার কথা, পাটনাই, হরকুল ইত্যাদি নানা প্রকারের ধানে মড়ক লেগেছিল। তখনই উৎসবের মনে পড়েছিল যে তার ঠাকুমার বলা কথা,
অন্ন লক্ষ্মী, অন্ন লক্ষ্মী, অর্থাৎ চাল বা অন্নই আমাদের আসল লক্ষ্মী। অন্ন থাকলে, লক্ষ্মী থাকলে আমাদের সংসারে মঙ্গল হয়। উৎসবে সেসব কথা মনে পড়ে। আর মনে পড়ে সেই মাতলায় ঝড় বৃষ্টির পরে ঘর বাড়ি ভেসে যাওয়ার পরে উৎসব গিয়েছিল সেই সতীশবাবুর কাছে দুটো ভাতের আশায়, কিন্তু সতীশবাবু তাকে সে ভাত দেয়নি। সতীশবাবুর গোলা ভরা ধান, নদীর তীরে বাড়ি নয়, পাকা বাড়ি। সতীশবাবুর সাধ্য সামর্থ্য অনেক, কিন্তু সে অভুক্ত উৎসবকে খেতে দেয়নি। সে বলেছিল যে উৎসবকে একা খেতে দিলে তার চলবে না, উৎসবকে খেতে দিলেই দলে দলে সবাই আসবে খাওয়ার জন্য, আর সবাইকে খাওয়ানোর সামর্থ্য তার নেই। এই অজুহাতে সে অভুক্ত উৎসবকে খেতে দেয়নি। এখানে কিন্তু আমরা দেখতে পাই সতীশবাবু হয়ে উঠেছে সেই সেই উচ্চবিত্ত শ্রেণীর স্বার্থপর উচ্চবিত্ত শ্রেণীর প্রতিনিধি, যে নিজের সম্পত্তি কুক্ষিগত করে সামান্য এক অভুক্ত শ্রমিককে খেতে দেয় না। সে উৎসবকে বলেছিল, এ হলো ভগবানের মার, এর চোট থেকে তোকে বাঁচাতে পারি। এসব নানা কথা ভাবতে ভাবতে উৎসব বড় বাড়ির পাশে এক মন্দিরে গিয়ে বসে, মন্দিরের চাতালে গিয়ে বসে। সে মন্দিরের প্রাচুর্য দেখেও উৎসব অবাক হয়ে যায়। সে শুনেছে এই মন্দিরের সমৃদ্ধি নাকি বাদার দৌলতে, কিন্তু উৎসব জানে না কোন বাদায় এত ধান হয় যে বাদার ধানে এত প্রাচুর্য হতে পারে। উৎসবের নিজের বাদায় তো ধান হয় না, হিঞ্চে শাক গেরি গুগলি হয় শুধু, তাই বাদায় থেকেও কিন্তু উৎসবের খাওয়া জোটে না। আর অন্য কোনো বাদায় এত ধান হতে পারে, এত প্রাচুর্য কোনো বাদা থেকে হতে পারে, তা যেন উৎসবের কল্পনার বাইরে মনে হয়। তাই উৎসব মনে মনে সংকল্প করে এ বাদা সে খুঁজে বার করবেই, কিন্তু তার আগে ভাত খেতে হবে, ভাত খেয়ে শক্তি লাভ করতে হবে, ভাত খেয়ে শক্তি পেলে তবে সে এই প্রাচুর্যময় বাদাটাকে খুঁজে বার করবেই, এবং এই বাদাকে খুঁজে পেলেই তার জীবনেও আর কোনো অভাব থাকবে না, সেও হয়তো পেয়ে যাবে সেই ধন সম্পত্তি বিলাস বৈভবের চাবিকাঠি। তার মনে পড়ে তার স্ত্রী মেয়ে চন্ননী আর ছেলে ছোট খোকার কথা, তাদের কথায় চোখ অশ্রুসিক্ত হয় তার। তারপর একসময় এইসব নানা কথা ভাবতে ভাবতে ক্লান্তিতে ঘুমিয়ে পড়ে উৎসব মন্দিরের চাতালে। সময় কেটে যায়, যখন তার ঘুম ভাঙে তখন সে দেখে রাস্তায় গাড়ি জটলা। বড় বাড়িতে প্রবেশ করেই সে দেখতে পায় যে সেখানে শোকের ছায়া। কি ঘটেছে প্রথমে সে বুঝতে পারে না, কিন্তু একটু পরেই তার কাছে সমস্ত ব্যাপার পরিষ্কার হয়ে যায়। এত যোগ্য করেও বুড়ো কর্তার প্রাণ রক্ষা করা কিন্তু সম্ভব হয়নি। অর্থাৎ যখন তার ঘুম ভাঙে তখন সে দেখতে পায় বুড়ো কর্তা মৃত্যুবরণ করেছে। তাই মহাসমারোহে তার শেষ যাত্রার আয়োজন চলছে, চন্দন বাটা চলছে, ফুল খই ধুতি আরো কত কিছু আনা হচ্ছে। কীর্তন দলের আসার অপেক্ষায় রয়েছে মৃতদেহ নিয়ে, তাই রওনা করা যাচ্ছে না মৃতদেহ নিয়ে শেষ যাত্রার উদ্দেশ্যে। অবশেষে কীর্তন দল এলে সমস্ত রকম সমারোহ সম্পন্ন হলে রাত একটা নাগাদ বুড়ো কর্তাকে বোম্বাই খাটে শুয়ে শ্মশানের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। এই সমস্ত প্রাচুর্য, সামান্য এক মৃতদেহ নিয়ে যাওয়ার জন্য এত বিলাসিতা, এত বৈভব, এত রীতিনীতি দেখে উৎসব যেন স্তব্ধ হয়ে গিয়েছিল। উৎসব স্তব্ধ হয়ে এসব সব দেখতে থেকেছিল। এখনো যে তার ভাত খাওয়া বাকি, সে কিন্তু এখনো কাজের বিনিময়ে ভাতটুকু খেতে পায়নি। বড় পিসিমা হুকুম দেয় সমস্ত রান্না করা খাবার পথে ঢেলে দিতে। এবার উৎসব বুঝতে পারে কি ঘটতে চলেছে, বুঝতে পারে অশৌচের অজুহাতে রান্না পথে ঢেলে দিলে ভাত খাওয়ার বাসনা পূর্ণ হবে না তার। তাই সে স্থির করে ফেলে এই ভাত তাকে খেতেই হবে, যেন তেন প্রকারেণ। সে দূরে ফেলে দিয়ে আসার নাম করে বাসিনীর হাত থেকে মোটা চালের ভাতের ডেকচিটা নিয়ে দৌড়ে চলে আসে স্টেশনে। বাদার ভাত নাগালে পেয়ে দু হাতে ভাত খায়, ডেকচির মধ্যে মুখ ডুবিয়ে দিয়ে ভাত খেয়ে মেখে স্বর্গসুখ অনুভব করে। নিজের মধ্যে দিয়ে তার মৃত স্ত্রী সন্তানদেরও ভাতে ভাতের সুখ দিতে চায়। এতক্ষণে যেন তার এই দীর্ঘদিনের ভাত খাওয়ার স্বপ্ন মেটে, ভাতের ভাত খেয়ে সে আনন্দে আবেগে আপ্লুত হয়ে পড়ে। অবশেষে পেট ভরে ভাত খেয়ে শান্তিতে ঘুমিয়ে পড়ে ডেকচির কানায় মাথা ঠেকিয়ে। সকালে ডেকচি চুরির অপরাধে পুলিশের হাতে ধরা পড়ে যায়। পুলিশ বোঝে না যে এ ডেকচি চুরি করেনি, সামান্য ভাতের আশায় সে ডেকচি নিয়ে ভাত খেতে এসেছিল। তাই পুলিশ তাকে ডেকচি নিয়ে দেখতে পেয়ে ডেকচি চুরির অপরাধে ধরে ফেলে এবং মারতে মারতে তাকে থানায় নিয়ে যায়। থানায় বন্দি থেকে তার আর বড় বাড়ি সেই বাদার খোঁজ করা হয় না। যে বাদা তাকে এত সমৃদ্ধি দিয়েছে সেই বাদা তার অধরাই থেকে যায়। দরিদ্র উৎসবের অধরাই থেকে যায় সেই সমৃদ্ধির চাবিকাঠি, যা সে মনে করেছিল যে ভাত খেয়েই খুঁজে বার করবে এবং তারপরে নিজের অভাবও দূর করে ফেলবে, কিন্তু তা সে পারল না। তাকে থানায় নিয়ে যাওয়া হলো এবং সেই বড় বাদার খোঁজ কিন্তু তার অসম্পূর্ণই থেকে গেল। অর্থাৎ লেখিকা বুঝিয়ে দিয়েছেন, সুখ সমৃদ্ধির নাগাল উৎসবের মতো দরিদ্র লোকেরা পায় না, তারা যে চিরবঞ্চিত, তাই তো গল্পের শেষে সেই বাদার নাগাল পায় না উৎসব।
সেই বাদা কুক্ষিগত হয়ে থেকে যায় বড় বাড়ির মালিকানায়, অর্থাৎ ধনবান মালিক শ্রেণীর হাতের নাগালে। আর উৎসবের মতো সাধারণ মানুষরা চিরবঞ্চিতই থেকে যায়, তাদের কোনোদিনই অবস্থার পরিবর্তন হয় না, তারা কোনোদিনই প্রাচুর্য বিলাস বৈভবের মুখ দেখে না। তো এই ছিল আমাদের মোটামুটি গল্পটার আলোচনা। এখানে আমাদের একটা কথা জেনে রাখতে হবে যে সারা গল্পে আমরা যে ভাত পড়ে এলাম, ভাত শব্দটাকে নিয়ে আমরা বারবার প্রয়োগ পেলাম, বা গল্পের মূল বিষয়টাই আমরা দেখলাম যে ভাতকে কেন্দ্র করে গড়ে উঠেছে, কিন্তু এখানে ভাতটা কি শুধুই মাত্র খাবার অন্ন, নাকি ভাতের মধ্যে আরো অন্য কিছু তাৎপর্য আছে, সেটা অবশ্যই আমাদের মনে রাখতে হবে। আমরা দেখব যে এই ভাত শব্দটা কিন্তু এখানে শুধুমাত্র ক্ষুধার অন্ন হিসাবে প্রযুক্ত হয়নি, এখানে ভাতটা কিন্তু হয়ে উঠেছে শ্রেণী বিভক্ত সমাজের প্রতীক। কেমন ভাবে দেখো, একদিকে বড় বাড়িতে আমরা দেখতে পেয়েছি যে 5 রকম চালের ভাত রান্না হচ্ছে, তাদের এত চাল যে তারা খেয়ে শেষ করতে পারছে না, তাই তার বড় পিসিমা সেই চালের কিছুটা লুকিয়ে লুকিয়ে বিক্রিও করে দিচ্ছেন। তাদের হেলা ঢেলা ভাত অর্থাৎ অঢেল ভাত, অপরদিকে সে সুন্দরবনের বাদার বাসিন্দা উৎসব সে ভাত পায় না, দীর্ঘদিন অভুক্ত থাকার পরে সে কিন্তু ক্ষুধার তাড়নায় বড় বাড়িতে এসেছে দুমুঠো ভাতের আশায়। তাহলে একদিকে এই ভাতকে আমরা দেখতে পেয়েছি যে প্রাচুর্যের প্রতীক, আবার অন্যদিকে সেই ভাতকেই আমরা দেখতে পেয়েছি খুব দরিদ্র মানুষের অত্যন্ত চাহিদার বস্তু হিসাবে। এখানে এই ভাতের প্রাচুর্য বুঝিয়ে দিয়েছে সমৃদ্ধিকে বা সমাজের উচ্চবিত্ত শ্রেণীকে, অপরদিকে ভাতের অভাব বা দৈনন্দিন জীবনের নিত্য প্রয়োজনীয় সেই সামান্য সামগ্রীটুকুর অভাব কিন্তু আমাদের সমাজের দরিদ্র শ্রেণীর অত্যাচার বা অবিচার বা অনাচারের যে চিত্রটা সেটাকে কিন্তু স্পষ্ট করে ফুটিয়ে তুলেছে। আর তার পাশাপাশি আমরা কিন্তু দেখতে পেয়েছি যে এই ভাত কিভাবে সমাজকে দুটো শ্রেণীতে ভাগ করেছে, একদিকে ধনী অপরদিকে দরিদ্র। আবার যদি আমরা অন্যদিক থেকে নামকরণের দিকে তাকাই তাহলেও কিন্তু আমরা দেখব লেখিকা নামকরণেও কিন্তু এই এই অর্থটাকে বা এই শ্রেণী বৈষম্যটাকে যথেষ্ট গুরুত্ব দিয়েছেন, কারণ সমগ্র গল্পের বিষয়তে ভাত আছে। সুতরাং আমরা বলতেই পারি যে ভাত গল্পটার বিষয়কেন্দ্রিক নামকরণ হিসাবে ভাত যথেষ্ট সার্থক। কিন্তু শুধুমাত্র বিষয়কেন্দ্রিকতাতেই কি এই নামকরণ থেমে আছে? না, কখনোই নয়। এই নামকরণের মধ্যে মিশে আছে ভাতের এক অন্য ব্যঞ্জনা। এই ভাত এই যে শ্রেণীর ব্যঞ্জনা বহন করে আনছে, এই শ্রেণীর ব্যঞ্জনা কিন্তু নামকরণের মধ্যেও ফুটে উঠেছে। তাই ভাত গল্পের নামকরণটা হয়ে উঠেছে এই শ্রেণী বৈষম্যমূলক সমাজের প্রতিনিধি হিসাবে একটা ব্যঞ্জনাধর্মী নামকরণ। তো আমাদের এই ছিল মোটামুটি ভাত গল্পটার আলোচনা। তোমরা এই গল্পটা নিয়ে আলোচনাটা শোনো, দেখো, এবং কোনো অসুবিধা থাকলে আমাদের সাহিত্য বিচিত্রা বইটা কিন্তু অবশ্যই অনুসরণ করো। আর এই ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না।